বাম কংগ্রেসের জোট প্রার্থীর উদ্যোগে বেহাল রাস্তা সারাইয়ের কাজ রানীনগরে। মুর্শিদাবাদের রানীনগরের 60 নম্বর বুথে কংগ্রেসের প্রার্থী আসাদুল ইসলাম এদিন সকালে নিজের উদ্যোগে ও যুব কংগ্রেসের নেতাদের সহযোগিতায় কার্তিকের পাড়া মোড় থেকে কার্তিকের পাড়া জল ট্যাঙ্কি মোড় পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজ শুরু করেন। দীর্ঘদিন থেকে এই রাস্তার বেহাল অবস্থা, বারংবার স্থানীয় প্রধানকে জানিয়েও কোনো লাভ হয়নি। স্থানীয় তৃণমূলের প্রধান প্রতিশ্রুতি দিলে সেই কাজ সম্পন্ন করেনি বলে অভিযোগ, যদিও এই রাস্তা সারাই নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে। নির্বাচন বিধি লাগু থাকায় কিভাবে একজন প্রার্থী নিজের টাকা খরচ করে রাস্তা নির্মাণ করেন সেই নিয়ে উঠছে প্রশ্ন। আমরা খুব খুশি, রাস্তায় চলাফেরা খুব অসুবিধা হতো, কতদিন রাস্তা প্রায় 7-8 বছর থেকে খারাপ। উদ্যোগ প্রার্থী হওয়ার পর প্রার্থীদের নিয়ে আমরা সব গ্রামের লোক যারা আমরা সমর্থন করছি কংগ্রেসকে এসপিএমকে সমর্থন করছি জোটের এক কথায়, তারা সবাই উদ্যোগ নিল যে আমরাই করবো, কারো টাকার দরকার নাই। এতদিন হয়নি, অর্ধ মেম্বারের দিকে তাকিয়েছিলেন, দেখতে পেয়েছে করেনি ওরা,